আপনি যদি ন্যায্য মূল্য দিয়ে আল্লাহর কাছ থেকে তার জান্নাতটা নিতে চান, যথাযোগ্য মূল্য, এই আল্লাহর জান্নাতের মূল্য দেওয়ার ক্ষমতা কি আপনাদের আছে? কথা বলেন, আছে? দুনিয়ার এই সারা পৃথিবী তামাম দুনিয়াটা বেচলেও কি আল্লাহর জান্নাতের মূল্য হবে? একটা শিখের মূল্য হবে, জান্নাতের একটা হুর গেলমানের মূল্য হবে? হবে না, পশ্চিমকালেও হবে না। আল্লাহর জান্নাত এর থেকেও দামি, তার থেকেও দামি, তার থেকেও দামি। মালা উজনুন সামিয়াত ওয়ালা আইনুন রাআত, কয় যেটা চোখ দেখে নাই, কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা মানুষের অন্তরে কল্পনায় আসে নাই, এর ঊর্ধ্বে আল্লাহ পাকের বানানো জান্নাত। সুবহানাল্লাহ। এখন যদি আপনি কিনতে চান, আল্লাহ পাক কিন্তু জান্নাত বেচারও একটা অফার দিছে পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দির সাথে আমি একটা ব্যবসা করতেছি, আমি একটা ক্রয় বিক্রয় করতেছি। আমি আল্লাহ একটা বস্তুকে আমার ঈমানদার বান্দা বান্দির কাছে বিক্রি করতে চাই। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি বড় ব্যবসায়ী, আমি ব্যবসা করি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের সাথে, অন্যদের সাথে নয়, এই ব্যবসা কার সাথে? মুমিনদের সাথে, ঈমানদারদের সাথে, আস্তিকদের সাথে, নাস্তিকদের সাথে নয়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, আমি হইলাম বিক্রেতা, আমার মাল হইল জান্নাত। মাল কি? সুবহানাল্লাহ। জোরে কোন সবাই, আল্লাহ কি দিয়া ব্যবসা করে? কথা বলেন, কি দিয়া? জান্নাত দিয়া। আল্লাহ নিজে বিক্রেতা, আর মুমিনরা হইল ক্রেতা। আল্লাহ হলেন বিক্রেতা ব্যবসায়ী, আর আমরা মুমিনরা হইলাম কাস্টমার ক্রেতা। সুবহানাল্লাহ। কোন সবাই, আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ আমার জান্নাত বিক্রি করতে চাই ঈমানদারদের কাছে, তবে দুনিয়ার গাড়ি বাড়ির মোকাবেলায় নয়, আমি আল্লাহ জান্নাত বিক্রি করি কিসের বিনিময়ে জানো নি? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বা এই জান্নাতের মূল্য হলো তোর জীবন আর তোর সমুদয় সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। তোর এই জীবনটা আর তোর সমুদয় সম্পদ, এ টু জেড যত সম্পদ আছে, তোর পা থেকে মাথা পর্যন্ত তোর এই জীবন, আর তোর যত সমুদয় সম্পদ আছে, এই সম্পদ, তোর মাল এবং তোর সমস্ত জীবনটার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। তার মানে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোর কাছ থেকে তোর জীবনটারে কিনে নিব, তোর কাছ থেকে তোর সমস্ত মাল কিনে নিব। আপনি বলেন, আপনার মাল আপনি যেটা কিনলেন, এটার ভিতরে অন্য কেউ হস্তক্ষেপ করার মতো কোনো ক্ষমতা আছে নাকি? আপনার মালে শুধুমাত্র কেবলমাত্র আপনিই কি করতে পারেন? হস্তক্ষেপ করতে পারেন। তাহলে আল্লাহ তো ইমানদারের জীবন কিনে নেয়, ইমানদারের মাল কিনে নেয়, তার মানে হলো এই জীবনটা আল্লাহর দেওয়া বিধান ছাড়া চালানো যাবে? কথা বলেন, যাবে নাকি যাবে না? কেন? আপনার আমার জীবনকে কিনে নিয়ে গেছে কে? আল্লাহ। এরপরে কয়, বান্দা, তোর মালও আমি কিনলাম জান্নাতের বিনিময়ে। যদি জান্নাত কিনে নিতে চাস, তোর মাল তুই খরচ করতে পারবি না। আমি বলবো, যখন বলবো, যেভাবে বলবো, যেখানে বলবো, খরচ করতে হবে কার নির্দেশে? কারণ তোর মাল তোর না, তোর মালের মালিক যিনি, তিনি কে? তোর জীবন তোর না, তোর জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, আমি তো জান্নাত দিন বিনিময়ে তোর জীবনটারেও কিনলাম, তোর মালগুলো কিনলাম। বলেন তো, তার মানে আপনি এক কদম সামনে বাড়তে পারবেন না রবের হুকুম ছাড়া, এক কদম পিছাইতে পারবেন না রবের হুকুম ছাড়া, আপনি কিছু বলতেও পারবেন না রবের হুকুম ছাড়া। এ আমার বাজান, মালিক যখন গরু কিনে, গরু মালিকের ওয়ার্ডার ছাড়া রোদ্রেও যাইতে পারে না, ঘরেও ঢুকতে পারে না, পানিও খাইতে পারে না, শুইতেও পারে না, বইতেও পারে না। তার মানে মালিক যা বলে তাই মানতে হয়, কারণ মালিক তারে কিনেছে। আল্লাহ কয়, বান্দা, তোর জীবনটারে আমি কিনলাম আমার জান্নাতের বিনিময়, আমার হুকুম ছাড়া খাইতে পারবি না, আমার হুকুম ছাড়া উঠতে পারবি না, আমার হুকুম ছাড়া চলতে পারবি না, আমার হুকুম ছাড়া ঘুমাইতে পারবি না, আর আমি তোর মালও কিনলাম, তার মানে মাল দিয়া যা খুশি তা করতে পারবি না, আমি আল্লাহর হুকুম ছাড়া। তার মানে বলেন তো, এইভাবে আল্লাহর জান্নাত, অর্থাৎ জীবনটাকে পুরো আল্লাহর কাছে সঁপে দিয়ে, সমস্ত মাল আল্লাহর কাছে সঁপে দিয়ে জান্নাত ক্রয় করা কি সম্ভব নাকি? কি বলেন, সম্ভব? এটা তো
তো অনেকের জন্যই সম্ভব না বাবা। এই রকমের মানুষ এই যুগে পাওয়া বড়ইটা দুষ্কর, সবার দ্বারা এটা সম্ভব না। তাইলে বোঝা গেল বাবা, ন্যায্য মূল্য দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়াটা আমাদের জন্য অনেকটাই ইম্পসিবল, কঠিন, অসম্ভব। কিন্তু বান্দা আরেকটা তরিকা আছে, ওই যে শুরুতেই বলছিলাম, মালিককে খুশি করা, বন্ধুত্ব করা। আমার কলম যদি আপনি মালিক হতে চান, আমারে খুশি করতে হবে, আমার সাথে সম্পর্ক করতে হবে। আমি কোনো মূল্য ঠুল্য সারাই করলাম, দোস্ত তুই আমারে ভালোবাসস নে, তুই আমার প্রিয় বন্ধু, যা যা এটার মূল্য দিতে হবে না, আমি তোর এর থেকে দামি একটা কলম তোরে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা, ও বান্দা, তারা যদি আমার জান্নাত চাস, এটা তোদের জন্য সহজ না কঠিন? সহজ তরিকা কারে খুশি করা, আরও জোরে কোন কারে খুশি করা? আল্লাহকে। আল্লাহকে খুশি করতে পারলে জান্নাতের মালিক বানায় দিবে কে? আল্লাহ। এখন আপনি আল্লাহরে কেমনে খুশি করবেন? আল্লাহ পাকের রসুল 1000 বছর আগেই আল্লাহর রসুল বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোরা যদি এ আমার উম্মতেরা শুনে রাখ, শুনে রাখ, তারা যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবি, দুইটা জিনিসকে যখন তারা মজবুত করে ধরবি, ততদিন তোরা গোমরা হবি না, বিপদগামী হবি না, তোরা কখনো বিচ্যুত পথে যাবি না, জাহান্নাবি হবি না, জান্নাতি হবি। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহর নবী কয়, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোদের জন্য, আমি রসুল থাকব না, আমি রসুল বিদায় নিয়ে চলে যাব, কিন্তু দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ, একটা কি আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হলো সুন্নাত রাসূলি, রসুলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যতক্ষণ তোমরা আঁকড়ায় ধরতে পারবা, ততক্ষণ তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা জান্নাতের পথে থাকবা, নাজাতের পথে থাকবা, রবকে খুশি করে খোদার জান্নাতের মালিক হয়ে যাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আঁকড়ায় ধরতে হবে কয়টা জিনিস, সবাই বলেন কয়টা? এক নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে,